অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। রক্তদান যে শিবির এখানে হচ্ছে রেড ভলেন্টিয়ারের দ্বারা, তাদেরকে অনেক অনেক অভিনন্দন, লাল সালাম। কারণ এই মানুষের কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি এই গোটা দেড়টা বছরে প্যান্ডেমিকের সময় যেভাবে মানুষের রক্তর প্রয়োজন হয়েছে, অক্সিজেনের দরকার পড়েছে, সেই সময় দাঁড়িয়ে থেকে রেড ভলেন্টিয়ারদের যেভাবে টিম কাজ করেছে বিভিন্ন জেলায়, সেটারই একটা উদাহরণ এই রক্তদান শিবির, যেখানে এখনো আমাদের কমরেডরা চেষ্টা করছে যে মানুষের যদি সংকট কখনো হয় আগামী দিনে, যাতে তারা সামনের সারি থেকে দাঁড়িয়ে থেকে সাহায্য করতে পারে। গতকাল বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করবে, এই বিষয়ে কিছু বলতে চাই? এটাই বলতে চাই যে এটা নতুন কিছু নয়, তৃণমূল থেকে বিজেপিতে ঝাপাঝাপি হচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে ঝাপাঝাপি হচ্ছে। এই রাজনীতি মানুষ বুঝেছে, এই রাজনীতি মানুষ জানে যে তারা মানুষের জন্য কাজ করছে না। তাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তারা অন্য দলে যায়, আবার তাদের সেই দলে শ্বাসকষ্ট হয়, তারা অন্য দলে ফিরে যায়। কিন্তু আমরা এটাই বলতে চাই কি যে মানুষকে ঠকানোর রাজনীতি বামপন্থীরা কখনোই করেনি, আগামী দিন আজকেও করছে না, আগামী দিনেও করবে না। আমাদের যে রাজনীতি সেটা হচ্ছে মানুষের যে দরকার, মানুষের যে কাজ সেটাকে সামনে রেখে সেই কাজ আমরা করব। এবং কে এলো কে গেল সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। আমরা মানুষকে এটাই বলতে চাই যে আপনারা বুঝুন, আপনারা দেখুন আপনাদের পাশে কঠিন সময় কে দাঁড়িয়ে আছে, আর কারা নিজেদের পলিটিক্যাল একটা ক্যারিয়ার চমকানোর জন্য এখানে রাজনীতি করছে পশ্চিমবঙ্গতে। ত্রিপুরাতে আমাদের যেভাবে পার্টির অফিস হোক, পার্টি আমাদের যে কমরেডরা আছে তাদের উপরে যেভাবে বর্বর অ্যাটাক চলছে বিজেপির দ্বারা, সেটাকে আমরা মানে কন্ডেম করি। কিন্তু সাথে সাথে এটাই বলি যে ত্রিপুরাতে যেভাবে প্রতিরোধ গড়ে উঠছে সেটাকে কুর্নিস জানায়, লাল সালাম জানায় আমাদের কমরেডদের। কারণ কি যে বিজেপি যেভাবে আটক শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের কমরেডদের